হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সব নবীর উম্মতের চেয়ে আমার উম্মত বেশি হবে এবং আমি প্রথম জান্নাতের দরজা খুলব। মুসলিম 196। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, আর আশা করছি আজকের ভিডিওটা বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে শেষ পর্যন্ত আশা করি অবশ্যই আপনি আমার পাশেই থাকবেন। যে লুলটুকে দেখালাম ও আলমারির উপরে বসে রোদ পোহাচ্ছিল, যখনই দেখলো যে আমি রেডি হয়ে বের হব, দেখে এভাবে তাকিয়ে আছে, তাই একটু ভিডিও করে নিলাম। আমি এখন বের হয়েছি আমার মেয়েকে স্কুল থেকে আনার জন্য। এর ভেতরে কিন্তু আমি আর কোনো কাজই করিনি, শুধু সকালবেলা বাচ্চাদের স্কুলে পাঠিয়েছি, ওদের জন্য টিফিন রেডি করেছি, এছাড়া আর অন্যান্য সংসারে কোনো কাজ করিনি। এর ভেতরে আমি রেস্ট নিয়ে এখন উঠে যাচ্ছি ওদের স্কুল থেকে নিয়ে আসতে। আমার বাচ্চাদের স্কুলে যাওয়ার পথে এই রাস্তাটা পড়ে, এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। একটু বেশি ক্যামেরাটা শেক করছিল যেহেতু আমি রিক্সায় বসেছিলাম, আর একটু পরপর স্পিড ব্রেকার ছিল যার কারণে একটু ক্যামেরাটা নড়ছিল বেশি, এর জন্য রাস্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এবার কিন্তু বাসায় চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, মাংস বসিয়ে দিয়েছি, আর ডাল রান্না করে নিয়েছি, তার প্রমাণ চুলার উপরেই আছে। আর এই যে স্যার দুই দিন ধরে আসেন না, ওনার জন্য খাবার রেখে দিয়েছিলাম কিন্তু ওনার নসিবে নেই। রিজিক খুব বড় একটা বিষয়, তো উনি আজকে এসেছেন, দেখি ওনার মুখে একদম ময়লা টলা ভরে শেষ, তো এসে এখানে ডাকছে আর আমাদের উনি দেখছে। এত ময়লা মুখে তারপরে কিন্তু দেখতে ভালো লাগে, আদর করতে ইচ্ছে করে। ও এখানে ডাকছিল আরেকজন গ্রিডি যে বলি, যেটা দেখতে অনেকটা আমাদের লুলটুর মতো, সেও যে ওই পাশে আমাদের বসেছিল। এই দেখুন, এই দেখুন ওদের কাণ্ড কারখানা, একজন আরেকজনের পিছনে দৌড়, তে দৌড়। আর ওদের দৌড় দেখে আমার জন্য তার বের হতে পারে না, ও যে উনি ভেতরে আসছে, ভেতর থেকে যে গ্রিল দিয়ে খেলছে। তো অনেকক্ষণ ওদের খেলা দেখলাম, এরপরে আর কোনো ভিডিও করিনি। এটা সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে প্রত্যেকটা রুমের এই জানলার পর্দা টেনে দিচ্ছি, কারণ লাইট জ্বালালে বাইরে থেকে দেখা যায়, এর জন্য আগে আগেই পর্দাগুলো টেনে দিই সবসময়। যে কোনো খেলনার জিনিস বাচ্চারা খুব আগ্রহ সহকারে খেলে, তাদের হাতে না পাওয়ার আগ পর্যন্ত খুব আকুতি মিনতি কাকুতি করে ওরা জিনিসটা কিন্তু নেয় ঠিকই, কিন্তু কিছুদিন খেলার পরে সেটা খুব ফেলনা হয়ে যায়। খেলনাকে তারা ফেলনা করে ফেলে রাখে, এই দেখেন এটা একদম ফুটা করে ফেলছে। তো জিনিসটা জায়গায় রাখলাম। আর এইটা যে ড্রয়ার দেখিয়েছি, এই ড্রয়ারে সব হচ্ছে ওয়্যার থাকে, রিমোট, এসি রিমোট, বাচ্চাদের স্কুল ড্রেস রাখার যে হ্যাঙ্গার, এগুলো থাকে যাতে সহজে আমরা খুঁজে বের করতে পারি। বাচ্চারা কালারের কোটাগুলো দিয়ে সুন্দর করে পিরামিডের মতো করে বানিয়ে রেখেছে, আমি আর নষ্ট করলাম না, না নষ্ট করে ওটা ওভাবেই রাখলাম। এই যে এক এক জিনিস এক এক জায়গায়। এই যে আমার সোফার এই কান, এই কানের উপর অনেক টর্চার করা হয়, থ্যাংক ইউ কান, তুমি থাকাতে অনেক কিছু ঝুলাতে পারি। আর এখন বড় মেয়ের স্টাডি টেবিলটা গুছাবো, ওর বইয়ের অভাব নেই, ওর বই দেখলে মাঝে মধ্যে আমার নিজের অবাক লাগে আর সন্দেহ জাগে আমি কি কখনো এরকম ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম কি না। এই যে দেখুন, সেলফের উপরে, সেলফের ভেতরে, সেলফের বাহিরে, সেলফের নিচে, প্রতিটা জায়গায় কিন্তু ওর বইয়ের অভাব নেই, এত বই এত বই। এখন সন্দেহ জাগে যে আসলে আমি কি পড়ালেখা করেছিলাম কি না, বা আমারও কি এত বই ছিল কি না। এই যে দেখুন, কভার করা সেলফটার ভেতরেও কিন্তু বই বই খাতা। এই যে আমরা হচ্ছে স্টুডেন্ট ফ্যামিলি, আমরা অনেক শিক্ষিত মানুষ, তাই যেখানে যাবেন সেখানে বই খাতা ছড়াছড়ি থাকবে। এই যে এটার উপরে সব বই খাতা ছড়াছড়ি, পড়ুক আর না পড়ুক সবাই সবার বই খাতা এভাবে ছড়িয়ে রাখে, আর আমি যখন সুযোগ সুবিধা মতো পাই তখন গুছিয়ে রাখি, আর তা নাহলে ওরাই প্রায় সময় গুছায়। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে এক ঘন্টা পড়লো, দুই ঘন্টা বাইরে থাকবে, তিন ঘন্টার মাথায় এসে ওরা গুছাবে। তো আজকে আমি গুছাচ্ছি, আর এই সব কাজই কিন্তু আমি সন্ধ্যার আগ মুহূর্তেই করছি। আজকে আমি দিনের বেলাতে তেমন কোনো কাজ করিনি বলেছি, তাই এই সব টুকিটাকি কুচকাজ করার যে বিষয়গুলো সেগুলো সন্ধ্যা থেকেই করছি।
আর উনি কিন্তু আমার পিছু ছাড়ছে না, আমি যেখানে যাচ্ছি সাথে সাথে কিন্তু যাচ্ছে। এই যে স্টাডি টেবিলের উপরে উঠে বসেছে, এখন এটা একটু পরিষ্কার করে নিই। এইটার উপরে যে একটা পাতলা শিটের মতো থাকে, যেটার কারণে নাকি টেবিলটা দেখতে সুন্দর লাগে, আমার ইঞ্জিনিয়ার মেয়েরা সেটাকে টেনে তুলে ফেলেছে, যার কারণে এখন এটাতে ময়লা লাগে বেশি এবং পরিষ্কার করলেও ঠিকমতো পরিষ্কার হয় না। এই যে উনি আবার এখানে চলে এসেছে, ল্যাপটপটা এখানে রেখেছিলাম, এটা খেলনার ল্যাপটপ, তো উনি দেখে এটার উপরে এসে বসে পড়েছে, এখন সরে গেল, তাই এটা পরিষ্কার করে ওর জায়গায় রেখে গেলাম। আর এই পাশের পর্দাটা একটু টেনে দেওয়ার চেষ্টা করলাম। যেহেতু ওদের স্টাডি রুমে দোলনাটা রাখা, কারণ আমার মেয়েদের খুব পছন্দের একটা জিনিস এটা, তাই বই খাতার পাশাপাশি এটাকে একটু গুছিয়ে নিলাম। ভালোবাসাগুলো কাত হয়ে থাকতে থাকতে একদম বেঁকা হয়ে গেছে, তাই একটু চেষ্টা করলাম সোজা করে দিতে, কিন্তু কোনোভাবেই পারলাম না। ঘাওড়া ভালোবাসা এইভাবেই থাকুক। এই যে যেখানে যে জিনিস পায় সেখানে রেখে দেয়, আসলে জায়গার অভাব নেই, জিনিসেরও অভাব নেই। আর এক হাতে গুছাতে গুছাতে মাঝে মধ্যে মনে হয় যে এত জিনিস কেনার কী দরকার, জিনিস না থাকলে তারও বেশি ভালো হয়। যেই সংসারে জিনিসপত্র কম সেই সংসারে কিন্তু কাজ কম, এবং আমার কাছে মনে হয় সংসারটা দেখতে, মানে বাসাটা দেখতেও খুব সুন্দর লাগে। আমার সবসময় জিনিসপত্র কম চাইলেও কেন জানি কম থাকে না, একটা টাইমে না একটা টাইমে বেশিই হয়ে যায়। যেহেতু এখান থেকে নোসেলাগুলো নিয়ে গিয়েছে, তাই এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। সেই সাথে টেবিলের উপরে কিছু অগোছালো জিনিসপত্র ছিল, সেটা অফ ক্যামেরায় পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করে নিয়ে যখন ক্যামেরাটা অন করলাম, তখন দেখলাম আমাদের ম্যাডাম এখানেও চলে এসেছে, তাই ওকে সহই একটু ভিডিও করে নিলাম। সব কাজ করতে করতে হঠাৎ করে শুনলাম বাহিরে অনেক জোরে শব্দ হচ্ছে, তার মানে অনেক দিন পরে দেখলাম। সিটি কর্পোরেশনের মেয়র সাহেব চিন্তা করলো এবার একটু ধোঁয়া উঠাই, মশা মরুক আর না মরুক। তো ধোঁয়া উঠে চলে যাচ্ছে, পুরো এলাকায় একদম ধোঁয়া ভরে গেছে, তো একটু ভিডিও করে নিলাম। আর এই যে এখন অনেকগুলো কাপড় রয়েছে, এগুলো সব ভাঁজ করবো। আর এই কাপড় ভাঁজ করতে করতে না হয় আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না, আপনাদের কমেন্টসে আশায় থাকবো। যারা এই পর্যন্ত আমার সাথেই আছেন তাদের প্রতি অনেক দোয়ার ভালোবাসা রইল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।